তেরে বল শুনলাম তোর বউ নাকি তোকে তালাক দিয়ে তলি গেতে কথা তোরতি নাকি কি করছিস দোস্ত আমার বউ আমাকে তালা দিয়ে যাবে কিসের জন্য এছাড়া ওখানে নিজের বাড়িতেই তো তালা নাই আমার বাড়ি তালা দিব কিভাবে তালা কিনতি হাকি ওখানে আসে নাকি দেখ তালা আবুল কি কয় আমি কই বউ তালাক দেওয়ার কথা আর ও কই তালা দেওয়ার কথা আরে থালা আবুল আমি কি তো তালাক দেওয়ার কথা করতি আমি তো তোকে বউ তালাক দেওয়ার কথা করতি কি করছো দোস্ত বউ তালাক দেওয়ার কথা মানে বউ তালাক আবার কি বউ তালাক কি তুমি জানো না তাই না এ তালা তোমার বউ দে তোমাকে তালাক দিয়ে চলে গেতে আমি মনে হয় জানি না কি মনে করে দিতে দোস্ত মনে হয় পাগল হয়ে গেছেন নাকি আমার বউ তালাক দিয়ে চলে গেছে মানে আমি তো বিয়েই করলাম না বউ তালাক দিল আবার কবে এ কি করছিস আবুল বিয়ে করিস নি মানে তুই যে পাড়া পঁচিশ বেশে যে হইচই করতেছে যে আবুলের বউ আবুলকে তালাক দিয়ে চলে গেছে হয় দোস্ত আবুল আমি না আপনি কারণ আপনাকে একজন কইল যে চিলে কান লিয়ে গেছে আর আপনি চিলের পিছে দৌড় দিলেন আপনি তো কানে হাত দিয়ে দেখবেন আগে জনের কানটা আছে কি না এছাড়া আবুল কি আমি একা গ্রামে কি আবুল নামের আর কেউ নেই দুত আমার তালি এখনই তাড়াতাড়ি বাদ দেওয়া লাগব নালে বিতাল থব না তো দেখব কি কইতেছেন দোস্ত আপনার কিসের সর্বনাশ হবে সর্বনাশ তো হবে ওই আবুলের যে আবুলের বউ তালাক দিয়ে চলে গেছে দোত্ত সেই জন্যই কইতি তাড়াতাড়ি বাদ দেওয়া লাগবে কারণ আপনি হয়তো জানেন না আমার গোপন একটা নাম আছে হে নাম হলে আবুল বাদ্যা দেখি আমার বউ দায় নাই তো নয় দত্ত হ্যাঁ